আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কই? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, রানীবাজার। আর আপনার কি আগরতলা থেকে আসছেন? আগরতলা না? প্রিয় বন্ধুগণ, আমি মিলন শিকদার। আজ 13 ফেব্রুয়ারি 2022 একটি ছেলেকে দেখতে পেলাম। ছেলেটি দেখে মনে হচ্ছে একটি সম্ভ্রান্ত পরিবার বা ভালো ফ্যামিলির একটা ছেলে। চেহারা সুরত অনেক সুন্দর। ওর নাম হচ্ছে বিজয়। ইতিপূর্বে আমি একটি ভিডিও করেছিলাম, কোনো কারণে ভিডিওটি কেটে গিয়েছে। তো ছেলেটিকে দেখে মায়া লাগলো, তাই তার নাম পরিচয় জানতে চাইলাম। তুমি কি কোনো কষ্ট পাইয়া এখানে আসছো? তোমার মনে কি কোনো কষ্ট আছে বিজয়? তোমার মনে কি কোনো কষ্ট আছে? কেউ কি তোমার দুঃখ দিছে, কষ্ট দিছে? কেউ দেয় নাই, কষ্ট দেয় নাই, দুঃখ দেয় নাই? কেউ কি তোমাকে দুঃখ দিছে? তুমি যেভাবে রাস্তাঘাটে হাঁটতেছ, না না এমনি আসছো না? ও এইভাবেই থাকতেছো, এইভাবে খাইতেছো? তুমি কি হাইটে আসছো ঢাকা? হ্যাঁ ঢাকা হাইটে আসছো? ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা থেকে বলছি। আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বিজয়। বিজয়ের বাড়ি নাকি আগরতলা, ভারতের আগরতলা। সে আগরতলার রানীবাজার নামে এলাকা থেকে সে এসেছে। সে নাম পরিচয় ঠিকানা ঠিকভাবে বলতেই পারছে না, দেখুন তার এই কি করুণ অবস্থা। লোকটিকে যদি কেউ চিনে থাকেন তবে এখানে এসে যোগাযোগ করতে পারেন। ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটাতে বর্তমান আছে, কাল কোথায় যাবে কিছুই জানি না। সম্ভব হলে পোস্টটি শেয়ার করে দেবেন। আগরতলাতে কেউ যদি থাকে তাহলে তাদেরকে জানিয়ে দেবেন। ছেলেটি কিভাবে আসছে, কেন আসছে কিছুই বলতে পারছে না। ভাইয়া এখন কেমন আছো তুমি? হ্যাঁ কেমন আছো? ভাত খাইছো? হ্যাঁ ভাত খাইছো? না। তোমার বাবার নাম কি? হ্যাঁ তোমার আব্বুর নাম কি, বাবার নাম কি? হ্যাঁ তোমার বাবার নাম কি? বাবুর নাম প্রদীপ পাল। তোমার বাবার নাম প্রদীপ পাল। তোমার মায়ের নাম? শিবানী পাল। আচ্ছা তোমার কি ভাই আছে? তোমার ভাইয়ের নাম কি? বিপ্লব পাল। বিপ্লব পাল। আর তুমি হচ্ছে বিজয় পাল। আর বোনের নাম কি? আকটা। হ্যাঁ বোন, বোন। হ্যাঁ কোনো বোন আছে তোমার? তোমার কি কোনো বোন আছে? বোন? না না। ও তোমরা কয় ভাই? বন্ধুগণ, তার পরিচয় তার কাছ থেকেই শুনলেন। লোকটিকে দেখে মনে হচ্ছে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটাতে সে এখন অবস্থান করছে। সে নাকি আগরতলা থেকে এসেছে, হয়তোবা ভুলে পথ ভুলে এখানে চলে এসেছে। মাথায় সম্ভবত কিছুটা সমস্যা রয়েছে, যার কারণে সব কথা গুছিয়ে বলতে পারছে না। আমিও তাকে 10 বার প্রশ্ন করলে হয়তোবা সে একবার উত্তর দিচ্ছে। আমার এই ভিডিওতে তোমার কি কোনো মোবাইল নাম্বার মুখস্থ আছে বাসার? বিপ্লব কুমার দেবকে চিনো? বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী, আগরতলার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চিনো? বিপ্লব কুমার দেব? হ্যাঁ। শচীন দেব বর্মনের নাম শুনেছ? গান গায় শচীন দেব বর্মন। হ্যাঁ। আচ্ছা বাংলাদেশে কি তোমার কোনো আত্মীয় স্বজন আছে? মুড়ি খাও তুমি, কলা খাও। হ্যাঁ এই যে নাও, আর কিছু লাগলে বলবো। তুমি থাকবা এখানে? এলাকায় থাকো তুমি, বেশি দূর ঘুরে দৌড়াদৌড়ি করার দরকার নেই। এলাকায় কয়দিন থাকো তুমি? ঠিক আছে এলাকায় থাকো। দেখতে পাচ্ছেন ছেলেটিকে,
মানসিকভাবে সম্ভবত একটু অসুস্থ রয়েছে। চেহারা সুরত দেখে মনে হচ্ছে একটা ভালো ফ্যামিলির ছেলে। এই পর্যায়ে আমি আমার লাইভটি শেষ করবো। আসসালামু আলাইকুম।